বর্তমানে চামড়ার বা আন্তর্জাতিক বাজার খুব মন্দা, থাকার কারণে চাহিদা কম। চাহিদা কম থাকার কারণে চ্যানেলের মালিকরা এখন আগের মতন যেভাবে দরদাপট পেরা ঈদের দিন চামড়া কিন্তু সেইটা এখন কিনছে না। এখন আমাদের চিন্তা হলো যে ব্যাপারীরা মালগুলো লবণ দিয়ে নিয়ে আসবে, তারপরে আমরা চামড়া কিনব। যেহেতু বাজারের মধ্যে এখনও যথেষ্ট পরিমাণ চাহিদা নাই, সেই জন্য আমরা একটু আস্তে আসি, ওরাও ব্যাপারীরা রেডি করলে এই চামড়াগুলো নেওয়া যাবে। তবে আমাদের চাহিদা তো নির্ভর করে ডিমান্ডের উপরে, বাজারে ডিমান্ড নেই চামড়া। ডিমান্ড না থাকলে তো চামড়া আমরা নিয়ে কী করবো? আমরা তো চামড়া কিনবো, তারপরে বিক্রি হবে না, তা আমাদের তো ব্যাংকের ইন্টারেস্ট দিতে হবে। আরেকটা জিনিস হলো যে আমাদের এইখানে ডিমান্ড বাড়াইতে হলে আমাদের কমপ্লায়েন্সটা রেডি করতে হবে, এই সিটিভিটাকে ঠিক করতে হবে, রাস্তাঘাটগুলো ঠিক করতে হবে, ডাম্পিং অ্যাপটা ঠিক করতে হবে। এই জিনিসগুলো ঠিক না হওয়া পর্যন্ত বিদেশিরা কিন্তু আসবে না। বিদেশিরা না আসলে আপনার চামড়ার দামও বাড়বে না এবং আমরা খুব বিপদগ্রস্ত হয়ে যাবে ট্যানারিগুলোই।